দর্শকরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কাঁচা আমের শরবত রেসিপিটি দেখাবো। তো আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো আমাদের এই রেসিপির জন্য প্রয়োজন কাঁচা আম। তো কাঁচা আম আমরা এভাবে পিস করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর লাগছে চিনি আর মরিচ, লেবু, পুদিনা পাতা আর হচ্ছে ধনে পাতা। আরও লাগবে জিরে গুঁড়ো, বিট লবণ আর লবণ, আর প্রয়োজন পানি। তো এখন এগুলোকে আমরা ব্লেন্ড করব। তৈরি হয়ে গিয়েছে আমাদের কাঁচা আমের শরবত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।